হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যে প্রোডাক্টের রিভিউ করব সেটা হলো মামা আর্থের বডি লোশন। এখানে আমার কাছে আছে উপটন বডি লোশন আর ভিটামিন সি বডি লোশন। প্রথমে বলি প্যাকেজিং এর কথা। তো এটা প্লাস্টিকের বড় টাব, এটা 400 ml প্রোডাক্ট, তাই একটু বড়ই। এছাড়া এর মধ্যে পাম্প দেওয়া আছে, যার জন্য কিন্তু প্রোডাক্টটা নিতে খুব সুবিধা হয়ে থাকে। দুটো প্রোডাক্টে কিন্তু সেম প্যাকেজিং আছে। মামার্থের বডি লোশন রেঞ্জে কিন্তু আরও দুটো বডি লোশন আছে, একটা হচ্ছে রোজ গ্লো বডি লোশন আর একটা আছে কোকো গ্লো বডি লোশন। তো আমার কাছে এই দুটোই আছে, ভিটামিন সি আর উপটান, ওই দুটো আমি ব্যবহার করিনি। নেক্সট আসছি দামের কথা। তো এটা 400 ml এর প্রোডাক্ট এবং এটার দাম হচ্ছে 399। দুটোরই কিন্তু সেম দাম, 399 করে দুটোর দাম। মামার্থের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোনো রকম কোনো প্যারাবেন, সিলিকন, মিনারেল অয়েল, সিনথেটিক কালার, ফ্রেগ্রেন্স এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। এছাড়াও এর মধ্যে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল থাকে না, তাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করা কিন্তু স্কিনের জন্য খুবই উপকার। এছাড়াও মামা আর্থ প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড, দে রিসাইকেল মোর প্লাস্টিক দেন দে ইউজ, তাই এই প্রোডাক্টটা কিন্তু পরিবেশের জন্য উপকার। প্রথমে বলি উপটান বডি লোশনের কথা। এই উপটান বডি লোশনের মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে টার্মারিক। তো এই টার্মারিক আমরা জানি আমাদের স্কিনকে কিন্তু খুব ভালোভাবে এনহ্যান্স করতে সাহায্য করে, স্কিনে কোনো রকম যদি ট্যান থাকে সেটা ক্লিন করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু স্কিনের মধ্যে কোনো দাগ থাকলে সেটা আস্তে আস্তে কম করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করে। অনেক সময় আমাদের আনইভেন স্কিন টোন হয়ে যায়, প্রত্যেকটা জায়গার স্কিন কালার সেম থাকে না, তো সেই আনইভেন স্কিন টোনটাকে ঠিক করতে সাহায্য করে। নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে কুকুম বাটার। এই কুকুম বাটার কিন্তু স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট, এছাড়াও ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এটা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও যদি স্কিনের মধ্যে কোনো রকম রিঙ্কেল বা ফাইন লাইন্স আছে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে। আমাদের বডির স্কিনে বিশেষ করে হাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একটা রিঙ্কেল পড়ে যাওয়ার চান্স থাকে, তো সেইটাকেও কিন্তু কিছুটা প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। এছাড়াও এর মধ্যে আছে শিয়া বাটার, যেটা কিন্তু আমাদের স্কিনকে সফট সাফল করে। এছাড়াও এটা স্কিনকে হিল করতে সাহায্য করে, স্কিনের মধ্যে কিন্তু খুব স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে, স্কিনকে আরো বেশি হেলদি করে তোলে। পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে কিন্তু ভিটামিন ই আছে এবং ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার। এটা স্কিনকে সুদেন নারিশ করতে সাহায্য করে থাকে। তো এই যে বডি লোশনটা, এটা কিন্তু লাইট ইয়েলো কালারের বডি লোশনটা, বোঝা যাচ্ছে না, একদম লাইট ইয়েলো কালারের। যেহেতু এটার মধ্যে টার্মারিক আছে তাই হালকা একটা ইয়েলোইশ টিন্ট আছে, শুধু শুধু ইয়েলোইশ টিন্ট একটা আছে, এছাড়া মানে খুব একটা বোঝা যায় না, হালকা ইয়েলোইশ টিন্ট আছে এবং এর একটা লাইট স্মেল আছে, খুবই খুবই লাইট স্মেল, মানে বোঝা যায় না, খুব হালকা একটা গন্ধ আছে এবং এটা স্কিনকে খুব ভালোভাবে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। এটা ব্যবহার করার পর কিন্তু স্কিনটা বেশ গ্লোয়িং দেখতে লাগে এবং স্কিনটা বেশ স্মুথ করে দেয়, কোনো রকম কোনো অয়েলিনেস বা চটচটে ভাব কিন্তু ছাড়াই কিন্তু এটা স্কিনকে ভীষণই ভালোভাবে হাইড্রেট করে। নেক্সট বলি ভিটামিন সি বডি লোশনের কথা। তো এই বডি লোশনটা যেটা দেখছো এটাও কিন্তু সেম 400 ml এর প্রোডাক্ট, এটার দামও কিন্তু 399 টাকা। তো এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার মধ্যে মেন হচ্ছে ভিটামিন সি, নামটা দেখে বুঝতে পারছো। এই ভিটামিন সি কি করে, আমাদের স্কিনকে রেডিয়েন্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে আর স্কিন টোনকে আরও ইম্প্রুভ করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু ভিটামিন সি আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকেও কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। নেক্সট এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হানি। হানি বা মধু কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে। এছাড়াও এর মধ্যে শিয়া বাটার, অলিভ অয়েল এগুলোও আছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে নারিশ করে, স্মুথ করে, সফট করতে কিন্তু সাহায্য করে থাকে। তো এই ভিটামিন সি যে বডি লোশনটা, এটা কিন্তু হোয়াইট কালারেরই হয়ে থাকে, হোয়াইট কালারের, এরকম খুব একটা থিক নয়, লাইট ওয়েটই এবং স্কিনে ব্যবহার করার পর কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে যায় স্কিনে, কিছুক্ষণের মধ্যে কিন্তু স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনের মধ্যে কিন্তু একটা
স্কিনের মধ্যে একটা ভালো রকম একটা গ্লোয়িং স্মুদেন একটা ভাব কিন্তু চলে আসে সঙ্গে সঙ্গে, এবং এটার মধ্যে একটা হালকা একটা স্মেল আছে, খুব একটা উগ্র নয়, হালকা স্মেল, কিছুক্ষণ পরে স্মেলটা চলে যায়, বেশ রিফ্রেশিং একটা স্মেল কিন্তু এর মধ্যে আছে। আমরা আমাদের মুখের স্কিনের জন্য অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকি, অনেক ভালোভাবে টেক কেয়ার করে থাকি, কিন্তু বডি স্কিনের জন্য কিছু করি কি করা হয়ে ওঠে না, সবসময় ইগনোরই হয়ে থাকে, এবং তার ফলে যেটা হয় স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি রিঙ্কেল এসে যাওয়ার চান্স থাকে। যে কোনো সিজন হোক না কেন, আমাদের মুখে যেমন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক সেরকমই কিন্তু আমাদের বডিতেও কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা সেরকমই ইম্পর্টেন্ট। মামাআর্থের এই দুটো বডি লোশন কিন্তু স্কিনে কোনো রকম কোনো চটচটে ভাব বা কোনো তেলতেলে ভাব কিন্তু বোঝা যায় না। অনেক সময় মনে হতেই পারে গরমকালে বা বর্ষাকালে এই গরমের মধ্যে যদি আমরা বডি লোশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কিনটা খুব তেলতেলে হয়ে যাবে, খুব ঘাম হবে, চটচট করবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এই ক্রিমটা কিন্তু তোমরা সহজেই গরমকাল বর্ষাকালে ব্যবহার করতে পারো। হ্যাঁ, এর একটা রেঞ্জে কোকো বাটার ময়শ্চারাইজার আছে, বডি লোশন আছে, সেটা একটু ঠিক হয় সেটা শীতকালের জন্য, কিন্তু বাকি যে তিনটে আছে, রোজ গ্লো বা ভিটামিন সি বা উপটান বডি লোশন, এই তিনটে বডি লোশন কিন্তু তোমরা যে কোনো সিজনে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সেটা প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।